বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 37 জোড়া কানের দুলের ডিজাইন এনেছি। এই ডিজাইনগুলো মাত্র 2 আনা থেকে শুরু করে 2 আনা, 3 আনা, 4 আনা এরকম স্বর্ণের ভিতরে এই ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনি সবসময় ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে যে 37 জোড়া ডিজাইন আমি এনেছি, এই ডিজাইনগুলো আপনি সম্পূর্ণ দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি এখান থেকে ভালোভাবে ডিজাইন চয়েস করতে পারবেন। আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে, ডিজাইন সম্পর্কে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন যে কোনো ডিজাইনই বা যে কোনো জিনিস আপনি যখন তৈরি করতে যাবেন, সে ডিজাইনটা যদি আপনার ডিজাইন সম্পর্কে যদি কিছু জানা থাকে, পরামর্শ জানা থাকে, সেটা আপনার তৈরি করতে খুবই সহজ আপনি পারবেন। তো বন্ধুরা, দেখুন এখানে যে আমি ডিজাইনগুলো এনেছি, এই ডিজাইনগুলো কিছু কিছু ডিজাইন রয়েছে আপনার 2 আনা স্বর্ণের ভিতরে, আর কিছু কিছু ডিজাইন রয়েছে 3 আনা স্বর্ণের ভিতরে আর 4 আনা স্বর্ণের ভিতরে। বন্ধুরা, এখানে আপনার যে ডিজাইনটা চয়েস হোক, আপনি যদি এক জায়গায় যাওয়া আসার জন্য এখান থেকে 2 আনা স্বর্ণের ভিতরে চয়েস করেন কিছু দুল, তাহলে সেটা আপনি দেখবেন যে 2 আনা স্বর্ণের ভিতরে কোন ডিজাইনটা আপনার চয়েস হয়, তো সেই ডিজাইনটা আপনি 2 আনা স্বর্ণের ভিতরে তৈরি করতে পারবেন। আর 2 আনা স্বর্ণের ভিতরে তৈরি করলে আপনি যখন তৈরি করবেন, তখন 2 আনা স্বর্ণের ভিতরে যে দুলটা রয়েছে, সে দুলটা আপনি আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে আপনি দেখাবেন যে এরকম ডিজাইন করে আমি সেম করে এই জিনিসটা তৈরি করব। বন্ধুরা, আপনি যদি সবসময় ইউজ করেন বা এক জায়গায় যাওয়া আসার জন্য 2 আনা স্বর্ণ দিয়ে তৈরি করেন, তাহলে সেটা আপনি এখানে যে ডিজাইনগুলো রয়েছে এরকম করে ছোট করে সেম করে তৈরি করবেন, তাহলে বন্ধুরা আপনি সবসময় এর ডিজাইনটা ভালোভাবে ইউজ করতে পারবেন বা এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনটা আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর 3 আনা স্বর্ণের ভিতরে যে কিছু দুল রয়েছে, তো সে দুলগুলো আপনি দেখে নেবেন, এখানে কোন দুলটা 3 আনা, 4 আনা, 2 আনা সেটা আমি দিয়ে দিয়েছি, আপনি দেখলে বুঝতে পারবেন আর কোনটার কতটুকু দাম পড়বে। বন্ধুরা, 3 আনা স্বর্ণের ভিতরে যে দুলগুলো রয়েছে, সে দুলগুলো যদি আপনার কোনোটা চয়েস হয়, সেটা যদি আপনি সবসময় ইউজের জন্য বা এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন, তো সে দুলটাও আপনি যেটা চয়েস হবে সে দুলটা আপনি আগে ভালোভাবে দেখে নেবেন, যদি আপনার সেটা পছন্দ হয় সেটা আপনি আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে আপনি দেখালে সেরকম করে আপনি সেম করে জিনিসটা তৈরি করবেন। বন্ধুরা, সেম করে তৈরি করলে কি হবে, যখন আপনি জিনিসটা তৈরি করবেন তখন আপনার যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা যদি সেম করে তৈরি করেন, তাহলে আপনি ডিজাইনটা ভালোভাবে ইউজ করতে পারবেন, আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনটা আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর 4 আনা স্বর্ণের ভিতরে যে কিছু দুল রয়েছে, সে ডিজাইনগুলো যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাফ ইউজের জন্য যদি এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি 4 আনা স্বর্ণের ভিতরে তৈরি করেন, তাহলে সেটা আপনি বড় করে এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারেন। বন্ধুরা, আর 4 আনা স্বর্ণের ভিতরে যদি আপনি এরকম ডিজাইন দেখে সেম করে ছোট করে তৈরি করেন, তাহলে সেটা আপনি সবসময় ইউজ করতে পারবেন। বন্ধুরা, যখনই তৈরি করবেন তখন যদি সবসময় ইউজ করেন, তাহলে সেটা ছোট করে তৈরি করবেন। বন্ধুরা, আর এখানে আপনার কিছু দুল রয়েছে, যে বাঁকাডার যে সিস্টেমটা, তো সেটা আপনি বাঁকাডার দিলে দিতে পারেন যদি এক জায়গায় যাওয়া আসা করেন। আপনি যদি এক জায়গায় যাওয়া আসা করেন সেটা আপনি পুশ ডাট ইউজ করবেন, আর যদি আপনি সবসময় ইউজ করেন তাহলে সেটা বাঁকাডাট ইউজ করবেন, তাহলে সে ডিজাইনটা আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, স্বর্ণটা আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ, ভালো স্বর্ণটা দিয়ে এই দুলগুলো আপনি তৈরি করবেন। বন্ধুরা, আশা করি আমি যে কথাগুলো বললাম, ডিজাইনগুলো দেখালাম, অবশ্যই আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, কারণ এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন সম্পর্কে কিছু পরামর্শ আপনাদের আমি দিয়ে থাকি, যেটা আপনার জন্য অনেক সহজ হবে ডিজাইনটা তৈরি করতে। তো বন্ধুরা, যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।